নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিমা প্লাস। বিমা প্লাসের তরফ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। আগামী 31 জুলাই 2023-এর মধ্যে আয়কর রিটার্ন বা আইটিআর ফাইল করার শেষ তারিখ। স্বভাবতই সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আইটিআর ফাইল করার সময়সীমা আর বাড়ানো হবে না। এরপর নির্দিষ্ট সময়সীমার পর আয়কর রিটার্ন ফাইল করার জন্য আপনাকে দিতে হবে জরিমানা। সুতরাং আপনি যদি এখনও আইটিআর ফাইল না করে থাকেন, তবে অতি শীঘ্রই আপনি আইটিআর ফাইল করে নিন এবং জরিমানা থেকে বিরত থাকুন। এছাড়াও আইটিআর ফাইল আপনি যখন করবেন, তখন ছোট ছোট বিষয়গুলি বা তথ্যগুলি আপনাকে মনে রাখতে হবে, না হলে আয়কর বিভাগের তরফ থেকে আসতে পারে নোটিশ। তো আসুন বন্ধুরা, আইটিআর ফাইল করার সময় কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাকে মনে রাখতে হবে, তো আজকে সম্পূর্ণ ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। এখন প্রথম যে পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরব, তা হলো আপনার সন্তানের নামে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন, তবে সে সম্পর্কে তথ্য দিতে হবে আয়কর বিভাগের কাছে। আপনি যদি আপনার সন্তানের নামে বিনিয়োগ করে থাকেন, তবে আইটিআর ফাইল করার সময় এটি উল্লেখ করতে হবে। সাধারণত নাবালক সন্তানের নামেও ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়, তবে এই অ্যাকাউন্টে সন্তানের বাবা মা থাকে অভিভাবক হিসাবে। আপনি যদি আপনার সন্তানের নামে করা বিনিয়োগ থেকে সুদ পান, তাহলে তা আপনার আয়ের সঙ্গে সংযুক্ত করা হয়। এজন্য অভিভাবকদের তাদের তা আয়ের মধ্যে দেখাতে হবে। ফলত আপনি আপনার সন্তানের নামে করা বিনিয়োগ থেকে 15,000 টাকা পর্যন্ত কর ছাড়ের দাবি করতে পারেন। এখন দ্বিতীয় যে পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরব, তা হলো আপনার নিজস্ব ইনভেস্ট থেকে পাওয়া রিটার্ন। আইটিআর ফাইল করার সময় সেই আইটিও দেখাতে হবে যেখান থেকে আপনি রিটার্ন পাচ্ছেন। ধরুন আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF-এ ইনভেস্ট করেছেন, তাহলে এখান থেকে অর্জিত সুদ করমুক্ত, তবে আপনাকে আইটিআর আকারে এই সম্পর্কে তথ্য দিতে হবে। রিটার্ন ফাইলে এর জন্য একটি জায়গা দেওয়া হয়, সেইখানে এই জাতীয় আয় দেখাতে হবে। এরপর আয়কর রিটার্ন ফাইলের তৃতীয় যে পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তা হলো সেভিংস অ্যাকাউন্ট থেকে পাওয়া সুদের তথ্য। কখনো কখনো ট্যাক্স পেয়াররা রিটার্ন ফাইল করার সময় সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্জিত সুদের তথ্য দেখাতে ভুলে যান। তারা মনে করেন এই সামান্য আয়ের পার্থক্য কি হবে, কিন্তু এই ভুল ভারী হতে পারে। সুতরাং আইটিআরে এই ধরনের ইন্টারেস্ট রিটার্ন দেখানো প্রয়োজন। রিটার্ন দেখানোর পরে বার্ষিক 10,000 টাকা পর্যন্ত আয়কর ধারা 80TT এর অধীনে কর ছাড়ের দাবি করা যেতে পারে। আইটিআর ফাইলের ক্ষেত্রে এবার যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরব, তা হলো ফরেন ইনভেস্টমেন্টের তথ্য বা বিদেশি বিনিয়োগের তথ্য। আপনি যদি বিদেশে বিনিয়োগ করেন যা সরাসরি ইকুইটি হোল্ডিং বা বিদেশি সম্পত্তি বা বাড়ির তহবিল আকারে হতে পারে, সেক্ষেত্রে আপনাকে আইটিআর ফাইল করার সময় এই ধরনের বিনিয়োগের তথ্য দিতে হবে। এর পাশাপাশি হোল্ডিং থেকে আয়ও দেখাতে হবে। করদাতাদের বা ট্যাক্স পেয়ারদের এই ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। এখন আইটিআর ফাইলের ক্ষেত্রে পঞ্চমত বা লাস্ট যে পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরব, তা হলো অর্জিত সুদ। সুদ থেকে মোট আয় মানে অ্যাক্রুড ইন্টারেস্ট বা অর্জিত সুদ। এটাই সেই আয় যা অর্জিত হয় কিন্তু পাওয়া যায় না। এই ক্রমবর্ধমান আমানত বা বন্ড থেকে সুদ যা শুধুমাত্র মেয়াদ পূর্তিতে প্রদান করা হয়, এই ধরনের আয়ের উপর TDS কাটা হয়ে থাকে, তাই বিনিয়োগটি অবশ্যই আইটিআরে দেখানো উচিত। তো বন্ধুরা, আইটিআর ফাইল করার সময় যে 5টি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে হবে, তা আজকের ভিডিওতে আপনারা দেখলেন। তো আশা করি আপনারা আইটিআর ফাইল রিটার্ন করার সময় এই তথ্যগুলি অবশ্যই মনে রাখবেন। সাথে সাথে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটিকে অ্যালাউ করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।